আমাদের বিদ্যাধরী নদী, অনেক সুন্দর। এটা আমরা হাড়োয়ার গাং বলে থাকি, আর সত্যি অনেক সৌন্দর্য জায়গা, প্রকৃতিটা অনেক সুন্দর। এধারে 1.2 কে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আমি কামালউদ্দিন সাহাজি। তো গাইস, ব্লগটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, আর এটা হলো অনেক ধামাকাদার ব্লগ, কারণ আমি আজকে সাইকেলে করে ব্লগ ভিডিও বানাচ্ছি। এমনকি চারিদিকে প্রকৃতি, এটা হলো বেড়াচাপার থেকে কিছুটা দূরে, এটা হাড়োয়ার লাইনে। তো এখন আমি কোথায় যাব আমি নিজেও জানি না গাইস। তো গাইস, ভিডিওটা দেখতে চাইলে ফুল দেখো, আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড গাইস, আমি প্ল্যান করে নিয়েছি যে আমরা হাড়োয়ার ব্রিজে যাচ্ছি, ওখানে বিদ্যাধরী নদী আছে, আমরা হাড়োয়ার গাং যেটা বলি। তো অনেক সৌন্দর্য জায়গা, আর রাস্তাগুলো অনেক সৌন্দর্য, দুই ধারে চাষ করা হয়, অনেক সুন্দর জায়গা। গাইস, আমরা চলে এসেছি হাড়োয়ার ব্রিজ, আর এটা হচ্ছে হাড়োয়ার গাং। অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গে কথা বলি। অ্যাকচুয়ালি হাজার বলতে স্যার আমি বলি না, মানে 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এবারে আমাদের, আর নেই এমএ না স্যার, 100K-তে 1,00,000, 100K-তে 1,00,000, আর 1.2, আর 1, মানে 1 M, মানে ওটা হচ্ছে 1,000,000, মানে 10,00,000, 10,00,000। হ্যাঁ, আচ্ছা, এই যে 1.2 কে, এটা তাহলে হচ্ছে 1,200, 1,200, মানে 1.2, স্যার বললাম 1,00,000, 1,02,000, 2,000, হ্যাঁ এরকম 1.K। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গে কথা বলছিলাম, স্যারের সঙ্গে কথা বলছিলাম, আর অনেকেই আমার দেখে হাসছে, বলছে কি করছে, ব্লগিং করছে হয়তো। এখানে অনেক সুন্দর একটা মানে ব্রিজ, আর সত্যি কথা বলতে অনেক সৌন্দর্য এখানে, এমনকি সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, অবশ্যই তোমরা আসতে পারো। আর ব্লগিং তোমরা যদি কেউ করতে চাও, অবশ্যই কারোর দিকে ফেলবে না, নজর দেবে না, অটোমেটিকলি তুমি কথা বলে যাবে সবার সঙ্গে নর্মালিভাবে। গাইস, আর একটা কথা বলবো, যে এটা হচ্ছে আমাদের বিদ্যাধরী নদী, অনেক সুন্দর। এটা আমরা হাড়োয়ার গাং বলে থাকি, আর সত্যি অনেক সৌন্দর্য জায়গা, প্রকৃতিটা অনেক সুন্দর। এধারে ভাটা আছে, অনেক কিছুই আছে এখানে, আর আমরা দুজনে এসেছি, আমি আর আদানি বললাম। দাদারা অনেক আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে, অনেক ভালো লাগছে। এমনকি আমি স্যারদের সঙ্গেও কথা বলেছি, স্যাররা নিজেকে আজকে অনেক খুশি, কারণ আমি ভিডিও করছি, অনেকে আসছে, বলছে দাদা তোমার কতটা সাবস্ক্রাইবার, কী ইত্যাদি সবাই আমাকে জিজ্ঞাসা করছে। তো অনেক ভালো লাগছে আজকে, আর সত্যি কথা বলতে আজকে যে ব্লগটা বানাচ্ছি, হয়তো আমি জানি না যে কত মিনিটের হবে, কত ভালো হবে আমি জানি না, কারণ আমি অনেক বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আর গাইস, সত্যি কথা বলতে আজকে থেকে আমি কন্ট্রোলে ভিডিও আপলোড করে যাব, কারণ আমি অনেক জায়গায় লজ্জা করতাম ভিডিও করার জন্য। আমি এখন থেকে আমি মানে লজ্জা আর করবো না, কারণ আমি যেটা দেখলাম সত্যি অসাধারণ। সবাই যেরকম ভালো মানে আমাদের বলছে, বা তোমরা ভালো কাজ করছো, ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউব, তো অনেক ভালো লাগছে নিজেকে। তো গাইস, অবশ্যই ওই সাইডটা দেখাবো, এই সাইডটা অনেক সৌন্দর্য, এই সাইডের লোকেশানটা অনেকটাই সৌন্দর্য জায়গা। আর এখানে অনেক বোট আছে, এখান থেকে অনেক মালমাত্রা এই যে গান দিয়ে নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়, এদের ভাঁটা অনেক ইত্যাদি ইত্যাদি জিনিস আছে। দেখো শ্যাওলাগুলো কি স্পিডে আসছে, ক্যামেরায় হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি অসাধারণ জায়গা। এধারে অনেক সৌন্দর্য, ব্রিজটা অনেকটাই বড় ব্রিজ, আজকে অনেক ভালো লাগছে, কারণ অনেক আমার কাছ থেকে সাবস্ক্রাইব, আমি দুটো আমার কাছ থেকে দুজন এসে সাবস্ক্রাইব বলছে যে দাদা তুমি ইউটিউবে চ্যানেল আছে, আমরা অবশ্যই দেখবো, সাবস্ক্রাইব দুটো করে নিয়েছি, আর ওরা আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছে। আর ওখানে আলামি দাঁড়িয়ে আছে, আমরা সাইকেলে এসেছি আজকে, চ্যালেঞ্জ নিয়ে এসেছি অনেক সাইকেলে, দেখো আমি হাড়ও এসেছি সাইকেলে আলামি নামার সঙ্গে। তো সত্যি আজকে অনেক খুশি, আর অনেকটা জার্নিং খেলে অনেক কষ্ট করে এখানে এসেছিলাম, তো আমার হয়তো বাড়ি যেতে অনেক রাত হয়ে যেতে পারে, কারণ হাড়োয়ার থেকে যেতে সাইকেলে করে অনেকটাই রাস্তা।
হে গাইস, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আমি আরও ভিডিও, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।